স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম জন্য সুখবর ফিলিস্তিন পন্থীদের ধ্বংস হতে চলেছে ইসরায়েল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লার কোনো ভয় নেই বলেছেন নাসরুল্লাহ এরপর জানিয়ে দিব ইসরায়েলে আবারও পাঁচশো পাউন্ডজনের বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক রুশ কে এইচ ওয়ান জিরো ওয়ান মিসাইল এরপর জানিয়ে দিব তিন নেতার সঙ্গে রুদ্ধদার বৈঠকে যে আলোচনা হলো এর দোকানের আরো জানিয়ে দিব লাশে ভরে গেছে গাজা সিটির রাস্তা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতি শ্রুতির ন্যাটো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই ইসরায়েল ধ্বংস হতে চলেছে এই নিউজে আপনি কতটা সন্তুষ্ট ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর কোনো ভয় নেই বলেছেন নাসেরুল্লাহ ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে হিজবুল্লাহর কোনো ভয় নেই লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসেরুল্লাহ এই ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সব আক্রমণের শক্তিশালী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ নিয়ামে নাসেরের স্মরণ সভায় নাসেরুল্লাহ বলেছেন এই প্রতিরোধ যোদ্ধাদের কোনো ভয় নেই অধিকৃত অঞ্চলের 30 কিমিটার গভীর পর্যন্ত চালানো অভিযানটি এটা প্রমাণ করেছে স্পর্শকাতর জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েল লেবাননে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার হুমকি দিয়েছে নাসরুল্লাহ বলেছে আমরা গ্যালানটের বিবৃতি শুনেছি যদি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যায় তবে লেবাননকে থামাতে বলার দরকার পড়বে না আমরা তাকে বলছি যদি ইসরায়েল দক্ষিণে হামলা করে আমরা আমাদের রক্ষা করব কোন ধরনের আগ্রাসনই মেনে নেওয়া হবে না হিজবুল্লাহ প্রধান আরও বলেন লেবাননের যোদ্ধারা গাজায় শত্রুর মনোযোগে বিঘ্ন ঘটাতে পেরেছে নিশ্চিত করেছে যে উত্তরের অধিকৃত অঞ্চলগুলো গাজার সাথে যুক্ত এবং উত্তরের শান্তির জন্য গাজা যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলে আবারও পাঁচশো ওজনের বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে আবারও পাঁচশো পাউন্ড ওজনের বোমা পাঠানো শুরু করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তবে দুই পাউন্ড ওজনের বোমার চালান সরবরাহ স্থগিত অব্যাহত থাকবে ঘনবসতিপূর্ণ গাজায় সেগুলো ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার এগারো জুলাই নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গত মে মাসে দুই হাজার পাউন্ড ও পাঁচশো পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের বিশেষ উদ্যোগ ছিল রাফা শহরে এত বড় বোমার ব্যবহার নিয়ে যেখানে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল এই বোমা ব্যবহার করা হলে সেখানে ব্যাপক বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে ওই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছে আমাদের উদ্বেগ যে শুধু দুই পাউন্ডের বোমার ব্যবহার নিয়েছিল তা একদম পরিষ্কার বিশেষ করে ইসরায়েলের রাফা অভিযান নিয়ে যেটি শেষ করার ঘোষণা করেছিল তারা ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক রুশ কেএইস ওয়ান জিরো ওয়ান মিসাইল ইউক্রেনের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার তৈরি কেএইচ ওয়ান জিরো ওয়ান ক্রুজ মিসাইল অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটির আঘাতে রীতিমতো নাকাল কিয়ে পশ্চিমাদের থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে টার্গেটকে নিমিশে ধুলোয় মিশিয়ে এইস ওয়ান জিরো ওয়ান গেল কয়েকদিন ধরেই ইউক্রেন কাঁপাচ্ছে রুশ কে এইস জিরো ওয়ান মিসাইল এদিকে নির্ভুল লক্ষ্যভেদ আর ব্যাপক ধ্বংসযজ্ঞের সক্ষমতা অন্যদিকে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে ইউক্রেনীয় বাহিনীর আতঙ্কে পরিণত হয়ে রয়েছে এই মিজাইল সাবসনিক ধরনের এই মিজাইল অবশ্য রুশ বাহিনীর বহরে নতুন নয় দুই সাল থেকেই এটি রয়েছে রুশ সমর ভান্ডারে তবে এত ব্যাপক ব্যবহার হচ্ছে এই প্রথমবারের মতো সাত দশমিক পঁয়তাল্লিশ মিটার উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় আড়াই হাজার কেজি বহন করতে পারে সাড়ে চারশো কেজির মতো বিস্ফোরক ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করতে পারে এই মিজাইল তিন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যে আলোচনা হলো এর দোকানের নেটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোগান সেই সম্মেলনের ফাঁকেই আলাদা করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জার্মান চ্যান্সেলর ওলাভ সোলাজ এবং গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস সহ নেটোর বেশ কয়েকজন শীর্ষ নেতার সাথে আলোচনা করেছেন এর এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও গাজায় ইসরায়েলের একতরফা যুদ্ধ প্রসঙ্গে আলোচনা হয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের জানিয়েছে বুধবার সম্মেলনের ফাঁকে তিনটি পৃথক বৈঠক করেছেন এরদোগান এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছে তুর্কি নেতা মেলনের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে এরদোগান বলেন তুর্কি এবং ইতালির মধ্যে সম্পর্ক গৃহীত পদক্ষেপগুলির বিকাশ অব্যাহত থাকবে এবং দেশ দুটি এর জন্য কাজ চালিয়ে যাবে এদান আরো বলেন আঙ্কারা শান্তির মাধ্যমে আশেপাশের অঞ্চলে উত্তেজনা অবসানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এজন্য সকল দেশের প্রচেষ্টা করা উচিত লাশে ভরাই গেছে গাজা সিটির রাস্তা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে নব্বই হাজারের বেশি সেই সঙ্গে বিশ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে খবর আল জাজিরার গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে গাজা সিটির তাল হাওয়া শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্তত ত্রিশ ফিলিস্তিনি তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরায়েল এদিকে সম্প্রতি চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে গাজায় নয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যেতে পারে ইউক্রেনকে তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি নেটোর যুদ্ধে রাশিয়াকে মোকাবেলা করতে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগকে জোরদার করতে দেশটিকে কমপক্ষে তিতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো নেতারা আগামী বছরের মধ্যে ইউক্রেনকে এই সহায়তা সরবরাহ করা হবে এ সময় আনুষ্ঠানিকভাবে কেফকে পশ্চিমা সামরিক এই জোটে সদস্যপদ পাওয়ার জন্য একটি অপরিবর্তনীয় পথ ঘোষণা করেছেন তারা বুধবার দশ জুলাই ওয়াশিংটনে একটি ন্যাটোর শীর্ষ সম্মেলনের পর চূড়ান্ত এই ঘোষণাটি আসে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে চূড়ান্ত ওই ঘোষণাপত্রে জোটের সদস্যরাও ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক এবং যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা করেছে এই গ্রীষ্মের মধ্যে ন্যাটোর দেওয়া প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইউক্রেনের সামরিক পাইলটদের হাতে থাকবে রাষ্ট্র আরো বলেছে দুই হাজার ছাব্বিশ সালে জার্মানিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে তারা মিত্ররা বলেছে ইউরোপের জন্য রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ